রাত কানা হলা কানা টেগর চোখের দৃষ্টিভঙ্গি কম হিতার গোল্লা এক্সাক্ট রেসিপি লই আই গেছি। ও মা গো, এই ধরনের রেসিপি, এই ধরনের জিনিস বিদেশের মধ্যে পাওয়া টাফ ব্যাপার। ফাইসি আর যে পাওয়া সেই কাজ করে ফেলতেছি। দেখার সাথে সাথে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। কি কইতাম বাবু রে বাবু, আজকের রেসিপি অল্প উপকরণে স্বল্প জিনিসে স্বল্প সময়ে তুলে ধরলাম। রেসিপি করতে কিন্তু সবাই জানে, কিন্তু আমি কিভাবে করে একদম কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে সেটা দেখে নেবেন। অল্প উপকরণে যারা জেগেন জেগেন ঘরের মধ্যে আছে, হেগেন দিয়ে যে রেসিপি সাজা তুলছি দেখতে থাকুন। বাবুরে বাবু, বাংলা মানুষের বাংলা কথা, বাংলা তরকারি, বাংলা জিনিস, ও বাবু দেখতে থাকুন কি হতে চলেছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ভগবানের অশেষ কৃপায় অন্তস্মম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি অনেকদিন পরে ছোট্ট একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটা শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকে রেসিপিটি উপভোগ করুন প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো কি নিয়েছি। এগুলো আমি কচুর শাক নিয়েছি, একদম ফ্রেশ কচুর শাক এক্ষুনি নিয়ে এসেছে তুলে। এই কচুর শাকগুলো আমার দাদার বাসার সাথে কচুর শাক হয়েছে, সে রোপণ করেছিল, সেখান থেকে কচুর শাকগুলো এক্ষুনি নিয়ে এসেছে। একদম ফ্রেশ ফ্রেশ কচুর শাক, একদম কুচি কুচি দেখতে পাচ্ছেন। এই শাকগুলো এবার আমি কেটে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব, একেবারে আপনাদেরকে আর দেখাবো না। সাথে কিছুটা কচুর যে মাটি হয় সেগুলো নিয়ে এসেছে, কচু আর কি সেগুলো নিয়ে এসেছে ছোট ছোট, একদম খাওয়া চলবে কিন্তু খুবই টেস্ট হবে। আসলে এই ধরনের জিনিসগুলো আমরা পাই না, হঠাৎ করে যখন পেয়ে যাই একদম আকাশ পেয়ে যাই। সত্যি কথা বলতে কি খুবই মজাদার একটা হেলদি একটা জিনিস, হেলদি একটা রেসিপি করব আজকে। একেবারে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। এবার এখানে দেখুন কি করতেছি, একটা পাত্র নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি, একেবারে কচুর শাকগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হাত দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে চুলায় তুলে দিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি কিছু কাঁচা লঙ্কা, একদম ধুয়ে পরিষ্কার করে ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 1 টেবিল স্পুনের মতন আদা বাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা, যা যা লাগবে আমার। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে একদম উঁচু নিচু করে আমি এবার ডেকে দেব, মসতে থাক বা নরম হতে থাক। শাকগুলো আমি চুলার বাম সাইডে ট্রান্সফার করে দিয়েছি। এবার আমি কাজটা করব কি, এখানে চিংড়ি মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, দেখতে পাচ্ছেন। এই চিংড়ি মাছে দিয়ে দেব আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে। এবার চুলায় ছাপিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম আমার পরিমাণ মতন তেল। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো একটু দিয়ে দিলাম, ভেজে নেব হালকাভাবে। ভাজলে কি হয়, গায়ে কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য ভালো একটা ফ্লেভার আসে ভাজা ভাজা চিংড়ি মাছের, সেজন্য ভেজে নিয়েছি। অনেকে আবার ভাজে না, আমি কিন্তু ভেজে দিচ্ছি কথা বলতে বলতে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিলাম। এবার আবার দেখে নেব শাকগুলো কেমন হয়েছে। এই যে দেখুন শাকগুলো আমার খুব ভালোভাবে মজে গিয়েছে, দেখুন আপনারা, একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার দিয়ে দেব আমি 2টা টমেটো কেটে, দেখতে পাচ্ছেন টমেটোগুলো আবার নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম, মজে যাক। 2 মিনিটের মতন রাখব। 2 মিনিট পরে ফিরে এসে দেখলাম টমেটোগুলো একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি ডাল গুটুনি দিয়ে এবার শাকগুলো একটু
ভালোভাবে মিক্স করে ফেলবো, একদম ম্যাশ করে ফেলবো। কচুর শাক একদম আস্তে আস্তে থাকলে ভালো লাগে না, আমরা এভাবে খাই। একটু করে ডাল গুটুনে দিয়ে গুটে দিলাম, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এ পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আসলে মোবাইলটা একদম গরম হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছিল, চিংড়ি মাছগুলো দেওয়ার সময় একটু কেটে গিয়েছে। এই যে দেখুন আমি সুন্দরভাবে চিংড়ি মাছগুলো দিয়ে আবার উঁচু নিচু করে একটু নেড়ে চেড়ে মিক্স করে ফেলেছি। এবার আমি ফোড়ন দেব। দেখতে পাচ্ছেন আমার শেষ পর্যায়ে হয়ে গিয়েছে অবশ্যই। শাকগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, আমার যতটুকু লাগবে প্রায় হাফ কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি একটা বড় সাইজের রসুন, একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি, থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার গোল্ডেন ব্রাউন হতে থাক, ব্রাউন কালার হলে আমি শাকগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, আমি এবার শাকগুলো দিয়ে দিলাম ফুরন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব, দেখুন আপনারা খুবই সুন্দর ফ্লেভার হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আমরা সবাই ভালোবাসি, অনেকে আবার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে, আমিও রান্না করি, কিন্তু এবার আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। ইলিশ মাছের মাথার যে কাঁটাগুলো হয় আমার ছেলে তারা খেতে চায় না সত্য কথা বলতে, কি সেজন্য চিংড়ি মাছ দিয়েই রান্না করে ফেলেছি আজকে। কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন আজকের রেসিপিটি, আসলে খুব একটা হেলদি রেসিপি। যদি ভালো লেগে যায় আজকের রেসিপিটি প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই, নমস্কার।